ইসলামুল হুদা তার আস্থা বিশ্বাস নাই এরকম কথা প্রকাশ করেছে অথবা ওলামা একরাম ফতোয়া দিয়েছেন সে ব্যক্তি মোরতাদ হওয়া অথবা নাস্তিক হওয়া প্রসঙ্গে এরকম ব্যক্তির জানাজা ইসলামের শরীয়তে জায়েজ নাই তার জানাজা পড়া কি হবে না জায়েজ হবে না নবাইসালামকে আল্লাহ তালা কোরআন কারিমিতে বলেছেন ওলা তুসাল্লি আলা আহাদি মিনহম মা তা আবাদা যারা মারা গেছে অমুসলিম অবস্থায় এদের জানাজা আপনি পড়বেন না পরিষ্কারভাবে নবাইসালামকে আল্লাহ তালা কী করেছেন নিষেধ করেছেন তাহলে আয়াত থেকে পরিষ্কার বোঝা গেল কোনো নাস্তিক যে ব্যক্তির নাস্তিক্য একেবারে পরিষ্কার দিনের আলো মতো প্রকাশ্য সে ঘোষণা দিয়েছে অমস্তিম হওয়া প্রসঙ্গে ইসলাম প্রতি তার অস্থা বিশ্বাস নাই এই বিষয়ে অথবা অলমায়ক্রমায়ক্রামের ফতোয়া আছে তার অমস্তিম হওয়ার প্রসঙ্গে এই ব্যক্তির জানাজা পড়া কি নাই জায়েজ নাই যদি কেউ জানাজা পড়ে এই লোকের তাহলে সেটা গুণাগর হবেন তিনি এবং কেউ যদি শরিক হয় তারা সকলেই কি হবেন গুণাগার হবেন সবচেয়ে বড় কথা হলো এই ব্যক্তির জানাজা পড়া তো তার প্রতি অবিচার করা কারণ তিনি সবসময় ইসলামকে অবিশ্বাস করেছেন মৃত্যুর পরে তাকে জোর করে আপনি ইসলাম পালন করাচ্ছেন ইসলামের পদ্ধতিতে তাকে দাফন কাফন করতেছেন জানাজা পড়াচ্ছেন এটা তো একরকম তার প্রতিও কি করা অবিচার করা কারণ সে এটা পছন্দ করতো না জীবদ্দশায় তাহলে মারা গেছে লোকটা এখন তার কিছু করার নাই আপনি এই চান্সে জোর করে তার জানাজা পড়াচ্ছেন এটা তো ওই লোকটার আদর্শ বিরোধী কাজ করে একরকম তার তাকে কষ্ট দেওয়া অতএব অমুসলিম যে যে ইসলামকে বিশ্বাস করে না তাকে তার মতো দুনিয়া থেকে যেতে দিন সে যেভাবে যেতে চায় সেভাবে যেতে দিন তাকে মুসলমানদের পদ্ধতিতে দাফন কাফন জানা যায় এগুলো করা যায়জনা আর এটা যৌক্তিক